মুখে চলে শুধু একটাই নাম বেচেলর বেচেলর কইরা লাগাই দিল তোলপার তোলপারে বেচেলর জনপ্রিয়তার তালিকার দিকে নজর দিলে সবার প্রথমেই থাকবে ব্যাচেলার পয়েন্ট নাটকটি। কাজল আরিফিন অমির পরিচালনায় নাটকটি এরই মধ্যে বিশ্বব্যাপী পরিচিত পেয়েছে। নানা আঞ্চলিক ভাষার মিশেলে নাটকটি তৈরি করা হয়েছে, যার কারণে দর্শক মহলে এই নাটকের চাহিদা অনেকটাই বেশি। সম্প্রতি এই নাটকের চতুর্থ সিজনের ঘোষণা দিয়েছেন নির্মাতা। বিশ্ববিদ্যালয় থেকে পরিচিত হওয়া একদল বন্ধু নিয়ে গড়ে উঠেছে কাহিনী। এরই ধারাবাহিকতায় এই সিজনেও নতুন দুজন সদস্য যুক্ত হয়েছে। তবে এবারও নেই নেহাল ও আরিফিন চরিত্রটি, যেখানে অভিনয় করেছিলেন শামিম হাসান সরকার ও তৌসিফ মাহবুব। এই দুই তারকা না থাকার আক্ষেপ জানিয়েছেন ভক্তরাও। তৃতীয় সিজন থেকেই এই দুই তারকা নেই, তবে তাদের না থাকা নিয়ে কম জল ঘোলা হয়নি। এদিকে চতুর্থ সিজন ঘোষণার পরপরই শামিম হাসান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে তিনি জানান ব্যাচেলর পয়েন্টের পোস্টে অকারণে তাকে ট্যাগ না দিতে অনেক আগেই ছেড়ে দিয়েছেন। যেহেতু তৃতীয় সিজনে ছিলেন না, তাই চতুর্থ সিজনে না থাকারই কথা। এছাড়া তিনি আরও লেখেন, ব্যাচেলর পয়েন্ট সিরিজটি তিনি স্বেচ্ছায় ছেড়েছেন, কেউ তাকে বাদ দেননি। তবে স্ট্যাটাসটি আবার কিছু সময়ের মধ্যেই তিনি সরিয়ে ফেলেছেন। অন্যদিকে শামিম না থাকার বিষয়ে নির্মাতা অমির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনার আবহেই তিনি নেই, সেটা নাটকের ধারাবাহিকতা, অন্য কিছু নয়। ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় ওই ফ্রেন্ডের সাথে সারাদিন পড়াশোনা করতেন বা একসাথে ঘোরাঘুরি করতেন, অথচ তার সাথে এখন কমিউনিকেশন নাই। সো আমাদের লাইফে আমাদের অনেক বন্ধু আছে যাদের সাথে হয়তো আবার সবসময় আমাদের যোগাযোগ থাকে না। জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে আমাদের জীবনে অনেক বন্ধু আসে। তো শামিম বা আরিফিন এবং নেহাল চরিত্রগুলোও আমার ব্যাচেলর পয়েন্টের একটা অন্যতম পার্ট। ওরা একসাথে ফ্রেন্ড ছিল, এখন ওরা একটু দূরে আছে। ইন ফিউচারে কখনো না কখনো ওদের সাথে আবার দেখাও হতে পারে, ওরা আবারও আসতে পারে বন্ধুদের কাছে, একসাথে আবারও থাকতে পারে। ডিপেন্ডস অন স্টোরি অ্যাকচুয়ালি, আমি যেভাবে গল্পটা নিয়ে যাই আর কি। এবারের ব্যাচেলর পয়েন্টে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মার্জুক রাসেল, চাষি আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সঞ্জনাথ সরকার, রিয়া, ফারিয়া শাহরিন সহ আরো অনেকে। 2018 সালে ব্যাচেলর পয়েন্ট নাটকটির প্রথম পর্বের প্রচার শুরু হয়। নাটকটির বিভিন্ন সময় চরিত্র এবং গল্প পরিবর্তন হয়ে এসেছে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।